আর একটি প্রশ্ন নিচ্ছি ওস্তাদ কোরআন তেলাওয়াত কিংবা ইসলামী সঙ্গীতকে মোবাইল রিংটন হিসেবে ব্যবহার করা যাবে কিনা কোরআন তেলাওয়াতটা মোবাইলের রিংটন হিসেবে ব্যবহার করা ঠিক না এই জন্য যে কোরআন তেলাওয়াতের একটা জায়গায় নির্দিষ্ট অর্থ আছে কিন্তু সেই অর্থটা যদি পুরানো হয় সে অর্থ বিপরীত হয়ে গেছে না যেমন লাথাকারাবুসলাদ তেলা থাকার নামাজের কাছেও যেও না কিন্তু পরের কথা আছে ও আন্তম সুকার তোমরা যদি ও অন্য কোনো অবস্থা হয় তো এখন লাখারবু সালাত এতটুকু যদি সে টিপ দিয়ে রিসিভ করে ফেলে তাহলে বোঝা গেল কোরআনের অর্থ পরিবর্তন হয়েছে সেই জন্য কোরআন এটা মোহতারাম এটা আল্লাহর কালাম সম্মানের যে থাকা দরকার এই জন্য কোরআনকে কোনো সময় ওই রিং টঙ্ক হিসাবে ব্যবহার করা এটা ফতোয়া অনেক আগে থেকে সৌদি আরব দিয়েছে পাকিস্তান গুলো আমার একটা মিশরাও দিয়েছে এটা হবে না তবে ইসলামিক গান ইসলামিক গজল যেগুলো আছে এগুলো অবশ্যই কি করতে ব্যবহার করতে পারে অন্য রিং থেকে এটা হতে পারে এটা ব্যবহার করতে নিষিদ্ধ জি শুক্রা থাকার আর একটি প্রশ্ন নিচ্ছি আমরা বিশেষ করে যারা প্রবাসী থাকে অনেক প্রবাসীরা মোবাইলে বিয়ে করে তো ইসলাম কি মোবাইলে মোবাইলে বিবাহ এটা বৈধ করেছে আপনাকে আমি প্রশ্ন করি বিয়ে করার পরে সামনাসামনি বিয়ে করে তো মানুষ অস্বীকার করতেছে মোবাইলের বিয়ে তো অবস্থা আরো খারাপ যদিও এটা বলেছে যে মোবাইল আজকাল সত্য আপনার সাউনে আমার কাছে আসে আমারটাই আপনার কাছে যায় ঠিক আছে কিন্তু এরপরেও সাউনে পরিবর্তন হতে পারে একটা যদি কেউ এরকম বিশাদী করে তাহলে অবশ্যই পরে যখন সাক্ষাৎ হবে তাকে বলতে হবে যে মোবাইলে বিবাহ হয়েছিল এতজন সাক্ষী ছিল তুমি এত রাজেও কিনা ছেলে হোক অথবা ইজব কবুল তার লাগবে কিন্তু এছাড়া সেটাকে সরাসরি এরকম শুধু মোবাইলের উপরে রেখে দেওয়া ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল যেটাই হোক ভিডিও হোক মেরোয় হোক সব ঠিক আছে কিন্তু যখন তাদের ফার্স্ট সাক্ষাৎ হবে এই সাক্ষাতের ক্ষেত্রে এই কথাগুলো বলতে হবে যে মোবাইল হয়েছিল এতজন সাক্ষী ছিল তুমি এতে রাজি কিনা যদি সে রাজি থাকে তো হোক আর যদি রাজি না থাকে শেষ এরম বহুত দরবার আমি করেছি মোবাইলে বের হয়েছে এখন বাড়িতে আসছে স্মরণ নিয়ে আসছে এই এখানে আমাদের পাশেই এখন মেয়ে মেয়েদিকে তার পছন্দ হচ্ছে না কঠিন রাত্রে বারোটা একটা পর্যন্ত দরবার শুয়েছে অত ডাম দুবাই থেকে মালামাল নিয়ে আসে তার জন্য এখন অবস্থাটা এমন হয়েছে যে হয় নাই যাক পরবর্তী সময় তাদেরকে আবার নতুন করে বিয়ে পড়ানো হয়েছে এই জন্য বিয়ের ক্ষেত্রে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে সব এই পরিষ্কারটা করার জন্য পরবর্তী সময় তারা এটা বলা বলি করতে হবে জি জি শুক্রান আমরা বিরতির পরে আবার শুনছি ইনশাআল্লাহ তালা